সৃষ্টি জীব সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন? আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সৃষ্টির সূচনা। যখন শুধুমাত্র আল্লাহ তাআলাই ছিলেন, তার সাথে আর কোনো কিছুই ছিল না, সেই সময় থেকেই আলোচনা শুরু করব, যেন আমরা জানতে পারি কিভাবে সৃষ্টি জগতের সূচনা হয়েছে। সৃষ্টিজীব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? এই ভিডিওতে আমরা সেগুলি জানব। প্রথম প্রশ্ন, সৃষ্টিজীব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আমরা এখন মানুষের অস্তিত্ব আসার আগের যুগে, আসমান জমিন সৃষ্টি করার আগের যুগে, এমনকি আল্লাহর আরশ সৃষ্টির আগের সময় ফিরে তাকাব, যখন শুধুমাত্র আল্লাহ তাআলাই ছিলেন আর কোনো সৃষ্টিজীব ছিল না। আল্লাহ তাআলা একাকী ছিলেন, তার সাথে চিরন্তন কোনো মখলুক ছিল না, বরং একমাত্র আল্লাহই ছিলেন আর কোনো কিছুই ছিল না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলিম। অর্থাৎ তিনিই প্রথম, তিনিই সর্বশেষ, তিনি প্রকাশমান ও অপ্রকাশমান, এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। উল্লেখিত আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনই প্রথম, তার পূর্বে কিছুই ছিল না, এবং তিনি সর্বশেষ, তার পরেও কেউ থাকবে না। অর্থাৎ আল্লাহর সাথে সময় বা কালের কোনো সম্পর্ক নেই, আল্লাহর কাছে কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء। হে আল্লাহ, আপনি প্রথম, আপনার আগে কিছুই নেই, এবং আপনি শেষ, আপনার পরেও কিছু নেই। আপনি প্রকাশ্য, আপনার উপরে কিছুই নেই। আপনি অন্তর্নিহিত এবং আপনি ছাড়া কিছুই নেই। অপর একটি হাদিসে আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, আমাদের মহাপরাক্রমশালী প্রভু সৃষ্টিজীব সৃষ্টি করার আগে কোথায় ছিলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি সাদা বা হালকা মেঘমালায় ছিলেন, যার নিচেও বাতাস ছিল না, উপরে কোনো বাতাস ছিল না। অতপর তিনি পানির উপর নিজ আরশ সৃষ্টি করেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি হাদিসটিকে হাসান বলেছেন, তবে শায়খ আলবানী রহমতুল্লাহ আলহি হাদিসটিকে জঈফ হিসেবে উল্লেখ করেছেন। আসল কথা হল, আল্লাহ রাব্বুল আলামিন তার মহিমা অগ্রাধিকারের ক্ষেত্রে অনন্য, তাই অনন্তকাল তার সাথে কোনো প্রাণী ছিল না, বরং তিনি একাই ছিলেন। তার সাথে স্থান, কাল ও সময়ের কোনো সম্পর্ক নেই। তিনি অনন্ত ও অসীম, তার কোনো শুরু নেই, তার কোনো শেষও নেই। তাই তিনি কোথায় ছিলেন এটা কোন প্রশ্ন করাটাই অবান্তর বা অপ্রয়োজনীয়। তারপর তিনি মখলুক সৃষ্টি করেছেন। এখন দ্বিতীয় প্রশ্ন হল, কোন মখলুককে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন? এ ব্যাপারে ওলামায়ে কেরামের ভিন্ন ভিন্ন মত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তাদের দলিল হল উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কলম। অতপর তাকে বলেন, লেখো। সে বলল, হে আমার রব, কি লিখব? তিনি বললেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বস্তুর তকদির লেখো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। জমহুর ওলামায়ে কেরামগণ একমত পোষণ করেন যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হল পানি ও আরশ। তাদের দলিল হলো, وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ
وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ তিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। আরও একটি হাদিসে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। উপরে উল্লিখিত আয়াত ও হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশ ও পানি। তবে এই দুটির মধ্যে কোনটি আগে, আরশ না পানি, এটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একদল ওলামায়ে কেরামের অভিমত হল আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। তাদের দলিল হল তখন তার আরশ ছিল পানির ওপর। তাছাড়া ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম, অতপর ইয়েমানের একটি দল নবীজির কাছে আসলো। তারা আরও বলল, হে আল্লাহ রসুল, আমরা আপনার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো কিছুই ছিল না, আর তাঁর আরশটি ছিল পানির উপর। আরেক বর্ণনায় আছে, আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন, অতঃপর তাতে সমাসীন হয়েছেন। আরেকদল ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, তারপর আরশ সৃষ্টি করেছেন। তাদের দলিল হল আল্লাহ তাআলার বাণী, وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ তিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৃষ্টি জীবকে কি হতে সৃষ্টি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি হতে সৃষ্টি করা হয়েছে। জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কিত দীর্ঘ হাদিসের অংশবিশেষ, এতটুকু অংশকে যঈফ বলা হয়েছে। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর একটি বর্ণনা রয়েছে, তিনি বলেন, আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, অতঃপর পানির উপর আরশ স্থাপন করেছেন। আল্লামা ইবনু হাজার আল আসকালানি, বদরুদ্দিন আল আইনি এবং ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলহি প্রমুখ আলেমগণ এই মত পোষণ করতেন। তারা ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই বুখারীর হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি, তারপর সৃষ্টি করেছেন আরশ, তারপর আরশকে পানির উপর স্থাপন করেছেন, আর এ দুটোই হল সৃষ্টির সূচনা। তারপর লৌহে মাহফুজে লেখার জন্য কলম সৃষ্টি করলেন, তারপর কলমকে তাকদীর লেখার জন্য আদেশ করলেন, এরপর আসমান জমিন এবং এর মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করলেন। অতএব পানি হলো সৃষ্টির সূচনা বা অরিজিন, সমস্ত সৃষ্টি জীবকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। অতএব উপরে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, তারপর আরশ সৃষ্টি করেছেন এবং তারপর আরশকে পানির উপর স্থাপন করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং কলমকে তাকদীর লেখার জন্য আদেশ করেন। তার আরও 50,000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আমিন।